আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আজ অন্তত 11 জনের মৃত্যু হয়েছে এর মধ্যে বরিশাল খুলনা এবং সিলেটে মারা গেছে 6 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ডক্টর কে এম কামরুজ্জামানের সেলিমের মা রোকেয়া বেগম এছাড়া সারা দেশে 100 মানুষের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে সব ধরনের প্রতিবন্ধকতার মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 6 দফা উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন অরক্ষিত বাংলাকে সুরক্ষিত রাখতেই 6 দফা বঙ্গবন্ধু চিন্তার ফসল বলেও জানান প্রধানমন্ত্রী 75-15 আগস্টে পরাজিত শক্তির উত্থান ঘটেছিল তারা আমাদের বিজয়কে নস্যাৎ করতে চেয়েছিল যাক আমি মনে করি আর সেই সুযোগ নেই ইতিহাস তার আপন গতিতে চলে ইতিহাসকে কেউ বুঝতে পায় না সেটা আজকে প্রমাণিত সত্য তো জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন 75-15 আগস্ট আমাদের অগ্রযাত্রাকে স্তিমিত করেছিল আজকে জাতির পিতার যে পথ তিনি দেখিয়ে গেছেন সেই পথ ধরেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই জনগণ রাজপথে নামলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকারের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি মন্তব্য করেন তার ভাষায় সারা দেশে দুর্নীতির মহোৎসব চলছে রাজনৈতিক প্রতিহিংসা থেকে জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী বৈরি আবহাওয়ার কারণে বরিশালে অভ্যন্তরীণ সব রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলেও কর্তৃপক্ষের কোনো তদারকি না থাকায় ঝুঁকি নিয়ে চলছে ট্রলার ও ছোট নৌযান লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্থানে আটকা পড়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা এদিকে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌ রুটেও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে বিআইডব্লিউটিএ জানিয়েছে পদ্মা যমুনা নদীতে প্রচণ্ড স্রোত এবং ঢেউয়ের কারণে দুর্ঘটনা রোধে সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে তবে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে ফুটবল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছাড়তে চান আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আন্তর্জাতিক গণমাধ্যমের খবর নিজেই ক্লাবের কাছে ব্যাপারে চিঠি লিখে জানিয়েছেন মেসি তার ক্লাব ছাড়া খবরে ক্ষুব্ধ বার্সা সমর্থকরা এবারে শেয়ারবাজারের খবর শাইন প্রকোর সিরামিক্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি গত 4 আগস্ট ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ছিল 8 টাকা গতকাল তা 14.90 টাকায় উন্নীত হয় জেড ক্যাটাগরির এই কোম্পানিটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ আজ ডিএসইতে 15.40 টাকা পর্যন্ত শেয়ারটির দর উঠে ভেলিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্তি হিসাব বছরের জন্য 10% লভ্যাংশ ঘোষণা করেছে এর মধ্যে 7.5% নগদ ও 2.5% বোনাস লভ্যাংশ সমাপ্ত বছর সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 1.09 টাকা আগের বছর সমন্বিত ইপিএস ছিল 1.60 টাকা সম্পদ মূল্য হয়েছে 19.80 টাকা আগামী 29 অক্টোবর বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 17 সেপ্টেম্বর কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের সমাপ্তি হিসাব বছর নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে 31 ডিসেম্বর 2019 সমাপ্তি হিসাব বছরের জন্য 15% নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত নগদ লভ্যাংশ বিএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি দর্শক পরবর্তী সঙ্গে দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার রাখুন এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ